আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। এইচএসসি যারা 21 ব্যাচ আছো তারা মনে হয় এই মুহূর্তে হচ্ছে কি ভর্তি পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে নেওয়া শুরু করে দিয়েছো। আমি তোমাদের জন্য হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটার জন্য অ্যাডমিশন টেস্টের বেসিক এবং কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করার বা ছোটোখাটো কিছু কিছু টপিক, একদম খুবই ছোটোখাটো, যেগুলো হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে বা সামনেও আসতে পারে এরকম টাইপের টপিকগুলো নিয়ে আলোচনা করার জন্য একটা সিরিজ চালু করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ফিজিক্সের একটা টপিক নিয়ে আলোচনা করব। কোন সাবজেক্ট বলো তো আজকে? আজকে হচ্ছে ফিজিক্স। কোন সাবজেক্ট? ফিজিক্স। এই ফিজিক্সের একটা একটা টপিক, সেটা ভেক্টর চ্যাপ্টারের। কোন চ্যাপ্টারে বলো তো? ভেক্টরের দুই তিনটা কোয়েশ্চেন নিয়ে আমি ছোটোখাটো একটা আলোচনা করব। রাতের বেলা শীতকাল, এমনি হচ্ছে সারাদিন অফলাইনে হচ্ছিলো, চিল্লাইতে চিল্লাইতে এমন অবস্থা হয়েছে গলার যে এখন হচ্ছে সাউন্ড কেমন যেন মনে হচ্ছে, ঠিক আছে, আমার নিজের ভয়েস আমি নিজেই শুনতে পাচ্ছি না, তোমরা একটু সুন্দর করে বুঝে নিতে হবে। আচ্ছা ভালো কথা, তোমরা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা হচ্ছে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ওইটাতে ফেসবুক গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে নিও। আর আচ্ছা আমাদের ফেসবুকে সার্চ মারলেও পারো তোমরা স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, আমাদের ইউটিউব চ্যানেলের নাম যেটা ওইটা ব্রেকেটে সাইফুল স্যার লেখা আছে, বুঝছো, ওই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে নাও। ওখানে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা যে কোনো নোট তোমরা শেয়ার করতে পারো আমাদের গ্রুপে। যেমন একটা কোশ্চেন তোমরা দেখবে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে যে এ ভেক্টর ডট বি ভেক্টর এটার মান ইকুয়াল টু যদি হচ্ছে হলো ধরো অ্যাকচুয়ালি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় আর কি, মানে এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস গুণফলের মানটা, মডুলাস দ্বারা মান বুঝায়, এ দুইটা সমান হলে বলছে হচ্ছে হলো ধরো ভেক্টরটা এরকম, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত, এই যে কোণ কত, এই প্রশ্ন অনেক কমন, একদম খুবই সোজা একটা কোশ্চেন, অনেক ইজি, যে আমরা জানি কি এ দুটা সমান, তাহলে প্রশ্ন এখান থেকে খেয়াল করো, আমরা জানি এ ডট বি এই যেটা আছে এটা হচ্ছে একটা আসে হলো এ বি কস থিটা, এটা কী বলো তো, এ বি কস থিটা, আর এটা একটা স্কেলার রাশি, তাহলে এটার মানটাও এটাই হবে, মডুলাস দেওয়ার পরেও এটা এটাই থেকে যাবে। আর যেটা তোমরা জানো এ ক্রস বি এটা হচ্ছে হলো কি এ বি সাইন থিটা এবং হচ্ছে হলো কি একটা একক ভেক্টর, কোনো কোনো বইতে এটা ইটা দেওয়া ইটা ক্যাপ, কোনো কোনো বইতে এন ক্যাপ দেওয়া, তো ধরে নিলাম এন ক্যাপ দিলাম আমি, তো তোমরা চিন্তা করো তো এটা মডুলাস নয়, এটা হচ্ছে প্রথমে ছিল এটা নর্মালি ক্রস গুণফল, যখন তোমার মডুলাস দেওয়া হয় তখন এই যে একক ভেক্টর যেটা এটার মান ওয়ান এটা বসাই দেওয়া হয়, তাহলে তোমরা চিন্তা করো তো এটা এরকম আসবে, এটা আসবে তখন এ বি সাইন থিটা, এই তো মান। এবার তুমি এই মানগুলো যদি জাস্ট এখানে বসিয়ে দাও তাহলেই তো তোমার কাজ শেষ, খুব সহজ, বুঝাই বুঝাই করতেছি, ঠিক আছে, তোমরা পরীক্ষায় খুব দ্রুত ক্যালকুলেশন করবে। দেখো তাহলে এটা হচ্ছে হলো এ বি ডট গুণফলের মানটা হচ্ছে এ বি কস থিটা, আর এটা হচ্ছে এ বি কী বলতো, যেহেতু মডুলাস দেওয়ার পর মান এই যে এখান থেকে দেখো, আবার বলছি ক্রস গুণফল হচ্ছে এখানে ইটা আছে বা হচ্ছে এন ক্যাপটা আছে একক ভেক্টরটা এটা, কিন্তু যখন মডুলাস নিলাম তখন এটার মান ওয়ান হয়ে গিয়েছে, তাহলে এখানে হচ্ছে এ বি সাইন থিটা, দেন উভয় পাশ থেকে এ বি এ বি কাটাকাটি চলে যায়, তাহলে অ্যাকচুয়ালি আমরা কী পাই বলো তো, এটা এই পাশে চলে গেলে এই পাশে ওয়ান থাকবে, তখন অ্যাকচুয়ালি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত, ওয়ান, তাহলে এটা কী আমরা কী জানি, এটা বলতো টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু ওয়ান। এবার বলো তো টেন ইনভার্স নেওয়ার পর ক্যালকুলেটারে এবার করবা, এখন তুমি বলো ভাইয়া ভার্সিটি তো ক্যালকুলেটারগুলো ইউজ করা যায় না, তাই আমরা কীভাবে করবো, তো ক্যালকুলেটার ইউজ না করতে পারলে তুমি মুখোমুখি হিসাব করবা, তুমি নর্মালি কি জানো না এই যে তোমরা একটা মনে রাখবে সাইন কস এবং টেন এইগুলার এই ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে তোমরা কত ডিগ্রি কত ডিগ্রি এগুলার ক্ষেত্রে দেখো 30 ডিগ্রি 15 ডিগ্রিও মনে রেখো, 15 ডিগ্রি 30 ডিগ্রি তারপর হচ্ছে 45 ডিগ্রি 60 ডিগ্রি 75 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি সাইন 15 সাইন 30 সাইন 45 সাইন 60 সাইন 75 সাইন 90 কজের ক্ষেত্রেও ঠিক সেম কজ 15 কজ 30 কজ 45 কজ 60 কজ 75 কজ 90 আবার টেনের ক্ষেত্রে এই মানগুলো তোমরা যদি সহজে মনে রাখো তাহলে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেখবা যে অনেক ইজি হয়ে গেছে বা ক্যালকুলেশনগুলো সহজে পারা যায়। তো আমি কিন্তু মনে মনে জানি টেন থিটা, দেখো টেন থিটা আই করে টেন কত এর মান ওয়ান হয় জানো, টেন পাই বাই ফোর, কত পাই বাই ফোর, পাই বাই ফোর মানে কত 45 ডিগ্রি বেসিক্যালি, তাহলে এখান থেকে বলা যায় দুই পাশ থেকে টেন ইনভার্স নিলে থিটা ইকুয়াল টু পাই বাই ফোর, পাই বাই কত বলো তো 4, তাহলে আনসার হবে এটা, ঠিক আছে, এই পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, কত 45 ডিগ্রি, তো এখানে তো বলেই দিছে ডট গুণফল, দেখো এ আর বি ডট মডুলাস অফ এ ডট বি মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ
ए वेक्टर क्रॉस बी वेक्टर होले এটা বের করতে বলছে অন্যভাবে তোমাকে প্রশ্নটা বাংলা ভাষায় বলতে পারে কি বলতে পারে জানো তোমরা সেটা বলতে পারে এ ও বি এ ভেক্টর ও বি ভেক্টর এর ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হলে দেখো আলটিমেটলি এটাই ডট গুণফলের মান এটা ক্রস গুণফলের মান এটা তো যদি কথায় বাংলা কথায়ও বলে ঠিক সেম ভাবে প্রসিডিউরে তুমি ফলো করতে পারো আর এটা এতবার এত বার আসছে প্রশ্ন ব্যাংকে সলভ করতে করতে তুমি এতবার সলভ করবে তুমি বুঝেই যাবে যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল এবং ডট গুণফলের মান কখন সমান হয় যখন থিটা 45 ডিগ্রি হয় তাদের মধ্যবর্তী কোণটা এটা একটা খুব সোজা একটা কোশ্চেন চলে গেল তো এটা অনেক বেশি আসে তাই এটা নিয়ে তোমাদের জন্য একটু আলোচনা করলাম দেন আরেকটা কোশ্চেন আমরা আলোচনা করব এখন সেটা হচ্ছে একদম আরো সোজা সেটা হচ্ছে এরকম এটা হচ্ছে কি ডট গুণফল না কি না ডট গুণফল না সেটা হচ্ছে এরকম দেখো তোমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান যা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই দুটো যদি সমান হয় এই দুটোর মধ্যবর্তী কোণ কত এটাও অনেকবার বিভিন্ন ফার্সিতে আসছে প্রত্যেক বছরই কোনো না কোথাও ঘুরে ফিরে আসে বা হচ্ছে হলো এখন যেহেতু পরীক্ষার সংখ্যা একটু কমে গেছে যে ভার্সিটি গুচ্ছগুলো একসাথে হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছগুলো একসাথে হচ্ছে যার প্রশ্ন কমে গেছে প্রশ্ন কমে গেলেও কিন্তু এই টাইপের জিনিসগুলো কিছু কিছু জিনিস রিপিট হয় ইভেন ঢাবিতেও মাঝে মাঝে কোশ্চেন কিন্তু রিপিট হয় তাই তোমরা এগুলোকে একটু ফোকাসে রাখতে পারো যে এই জিনিসটা এখান থেকে তোমরা চিন্তা করতে পারো যে হচ্ছে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর হ্যাঁ তার মানে দুইটা ভেক্টরের দেখো যোগফলের মানটা ইকুয়াল টু হচ্ছে বিয়োগফলের মান তাহলে বাংলা ভাষা এভাবে না দিও বাংলা ভাষায় কথা এভাবে বলতে পারে প্রশ্নটাকে যে হচ্ছে দুটি এ এবং বি দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান তাহলে তাদের মধ্যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত ঠিক একই প্রশ্ন এই প্রশ্নটা আর ওই যে কথা বাংলা কথায় দিয়ে যোগফলের মান এবং বিয়োগফলের মান এটা বললি তা আমরা জানি সাধারণত বা দিয়ে চিন্তা করো তো দুইটা ভেক্টরের যোগফল যদি এইভাবে চিন্তা করি যোগফল আর বিয়োগফলটা কি বলো তো এই যে যেটা বিয়োগ করি আমরা সাধারণত যেটা এটা ভি বিয়োগ করতেছি না তাহলে এটা চিন্তা করতে হবে আসলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে হলো কি এটাও একটা লব্ধি যোগফল সেটা হচ্ছে মাইনাস বি এর সাথে কথা বোঝা যায় না তোমরা ওহো এটাই বলে দিলাম কেন এই এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি আমরা তার মানে বি এর বিপরীত ভেক্টরটা যদি আমি কি এ এর সাথে যোগ করে দেই তাহলে এ বি এর বিয়োগফল পাবো দেখো এ আর বি এর বিয়োগফলের মান এটা তাহলে আমরা এটা কাজ করি কিভাবে মনে আছে সেটা হচ্ছে হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের বিপরীত ভেক্টর মানে মাইনাস বি ভেক্টরের যোগফলটাই হচ্ছে হলো এ মাইনাস বি ভেক্টর এইটা এটা আর এটা একই জিনিস এখন তোমরা মনে মনে একটা জিনিস জানো বা এটা এভাবে করতে পারো তোমরা যদি চিন্তা করো খেয়াল করো এ আর বি ভেক্টর এরকম জিনিসটা হচ্ছে এ ভেক্টরটা এদিকে হইলে দেখো এটা যদি বি ভেক্টর হয় কি হয় এটা বি ভেক্টর ধরো এদিকে এ ভেক্টর এদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয় এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে মাইনাস বি ভেক্টরটা কোন দিকে খেয়াল করো তো মাইনাস বি ভেক্টরটা হচ্ছে হলো এদিকে এই যে মাইনাস বি তার উল্টো দিকে তার কোন দিকে বলো তো ঠিক উল্টো দিকে এই যে বিপরীত দিকে একদম কোন দিকে বিপরীত দিকে তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখা লাগবে কিন্তু তাহলে এ আর বি এর মধ্যবর্তী এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কোনটা এটা ঠিক আছে এই যে এই জিনিসটা তাহলে হচ্ছিল আগে আর এ আর বি এর মধ্যবর্তী হচ্ছিল থিটা তাহলে আমরা কি বলতে পারি ইদানিং গলাটা অনেক বেশি ডিস্টার্ব করতেছে ভিডিও বানাইতে রাতের বেলা দেখা যায় আরো বেশি সমস্যা হয় এর আগেও একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওটার মধ্যে কি গলা আটকে গেছে আজকেও আটকে যাচ্ছে এই যে শব্দ বের হচ্ছে না কেমন যেন এটা খুব প্যাথেটিক দোয়া করবো সবাই আমার জন্য একটু বেশি বেশি কি দোয়া করো যাতে হচ্ছে গলাটা খুব দ্রুত আল্লাহর রহমতে সেরে যায় বা ভালো হয়ে যায় দেখো এইটার ক্ষেত্রে হচ্ছে এ তোমরা দেখো আমরা জানি কি এ আর বি দুটো ভেক্টর তাদের যোগফল যোগফল মানে হচ্ছে লব্ধি এ আর বি যোগফল যোগফল মানে হচ্ছে কি লব্ধি লব্ধির মান লব্ধির মান তো আমরা জানি কি লব্ধির মানের সূত্র কি বলতো এই যে মনে আছে ওই যে আর এর সূত্রটা আর কি আর ইকুয়াল টু রুট ওভার না এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার টু এ বি কজ আলফা এটা অন্যভাবে বলবে কোনো কোনো বইতে এগুলো পি কিউ দেওয়া এ পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এটা দিই তাহলে আমরা এখান থেকে যেহেতু এ বি আছে তাহলে এটা লিখতে পারি এ বি স্কোয়ার টু এ বি কজ আলফা আলফাটা কি বলতো এই যে থিটা এটা এটাই আলফা আর কি এখানে মধ্যবর্তী কোণ এটা কি এই যে এটা আমি এটাকে আলফা ধরি মানে এ আর বি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা এবার এই পাশে চিন্তা করো তো এই পাশে জিনিসটা হবে কেমন এই পাশে জিনিসটা হবে এ আর মাইনাস বি এর না তাহলে এ ভেক্টর খেয়াল করো
এদিকে মাইনাস বিটা আছে এদিকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি, টু কি বলো তো এবি কজ আলফা। এইবার ক্ষেত্রে আলফাটা কত, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে যেটা, এটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, আর এটা হচ্ছে হলো 180 ডিগ্রি বা পাই, বেসিক্যালি পাই। পাই মাইনাস কত বলো তো আলফা, এদের মধ্যবর্তী কোণ কত, পাই মাইনাস আলফা, এ এবং মাইনাস বি এর। তো আমরা জানি সাধারণত হচ্ছে কি, তুমি বলো মাইনাস এখানে বসে না, না মাইনাস তো ইউজ হবে না, মাইনাস দ্বারা বিপরীত দিক বোঝায়, তাহলে এটা হবে হচ্ছে পাই মাইনাস হচ্ছে হলো কত আলফা, এই জিনিসটুকু। তো এটা তো সবাই বুঝে গেছি আমরা, এটা পাই মাইনাস আলফা কেন বলো তো, এই তোমরা চিন্তা করো এইটুকু, এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা, এই যে এটা এটা আলফা, তাহলে ওভারঅল 180 ডিগ্রি, তো তাহলে ওভারঅল 180 ডিগ্রি মানে পাই, পাই থেকে যদি এই আলফাটুকু বাদ দেয় তাইলে তো এটা পাওয়া যায়, তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ তো এটা, এই জন্য এটা পাই মাইনাস আলফা। তাহলে এখান থেকে যদি এবার স্কোয়ার করে তোমরা চলো স্কোয়ার করে রুটগুলো উঠে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, দেখো টু এ বি। তুমি বলো স্যার এগুলো দ্রুত না করে আপনি বুঝিয়ে বুঝিয়ে কেন করছেন, শর্টকাট ট্রিকের ভিডিওতে আপনি চলো এরকম ডিটেলস করছেন কেন, ওই যে তোমরা এগুলো তো করে ফেলবে, খুব দ্রুত করে ফেলবে, যারা বোঝো খুব দ্রুত করবা, বাট জিনিসটা বুঝিয়ে দিলে তোমার হচ্ছে কি কাজটা সহজ হয়ে যায় আর কি একটু। এটা এইটা এটা এই পাশ থেকে এ পাশ থেকে চলে যাবে, তারপর থাকবে হচ্ছে টু এ বি কজ আলফা, দেখো টু এ বি কজ আলফা, এই পাশে থাকে টু এ বি কজ পাই মাইনাস হচ্ছে হলো কি আলফা, তাহলে দুই পাশ থেকে টু এ বি চলে যায়, তাহলে কজ আলফা ইকুয়াল টু কি এই পাশে থাকে কজ পাই মাইনাস আলফা। এবার উভয় পাশে যদি কজ ইনভার্স না তাহলে কজগুলো চলে যাবে, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে কি পাই মাইনাস আলফা, তাহলে এটা এই পাশে চলে আসে টু আলফা ইকুয়াল টু পাই, সুতরাং আলফা ইকুয়াল টু হচ্ছে হলো কি দেখো তো পাই বাই টু। আলফাটা হচ্ছে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর আমাদেরকে বলছে, কিন্তু দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আলফা, এ আলফা, তাহলে এখন কত পাই বাই টু। পাই বাই 40 হলে তখন কিন্তু আমরা কেউ পড়ছিলাম ডট গুণফল আর ক্রস গুণফলের মান সমান, যেটা পাই বাই 4 মানে 45, আর এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি আর কি, এটা কত, তার মানে এটা আসলে এই আলফাটা এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এ ভেক্টর যখন দুইটা ভেক্টর দেখো যোগফল এবং বিয়োগফলের মান পরস্পর সমান হয় তখন তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি বা পাই বাই টু, পাই বাই টু। অন্যভাবে বললে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি কত হয়, দুইটা ভেক্টরের মধ্যে সরি ভিডিওর মধ্যে বারবার কাশি আসতেছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা যদি কত হয় বলো তো 90 ডিগ্রি হয়, তবে তাদের যোগফল এবং বিয়োগফলের মান কি হবে, সমান হবে, এই একটা কনসেপ্ট গেল। তাহলে খুবই সোজা দুইটা টপিক চলে গেল, দুইটা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম, অনেক বেশি বিভিন্ন ভার্সিটিতে এগুলো আসছে কিন্তু, তাই আমরা এগুলো সহজে বাদ দিব না। হ্যাঁ খুব সোজা জিনিস। এরপরে আসো দুইটা ভেক্টর, যে কোনো দুইটা ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত, তোমরা জানো সর্বোচ্চ মান হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, আর ম্যাক্স হচ্ছে কত পি প্লাস কিউ, পি প্লাস কিউ, আর আর মিনিমাম লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে পি মাইনাস কিউ। অর্থাৎ সর্বোচ্চ মান যদি বলে তোমাকে দুইটা ভেক্টরের, বললো তোমাকে টু একক ও সেভেন একক মানের দুটি ভেক্টরের, দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কত, লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান কত, মান কত কত বলো তোমরা, লব্ধির সর্বোচ্চ মান হয় সাধারণত কত, দুইটার যোগফল সমান, তাহলে 7 প্লাস 2, তাহলে এখানে হবে 9 একক, কয় একক, লব্ধির সর্বোচ্চ মান 9 একক, আর লব্ধি সর্বনিম্ন মান হবে পি কে আমরা এখানে বড় ধরছি, তাহলে 7 মাইনাস 2, তাহলে এটা হচ্ছে কত 5 একক। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হতে পারে, সর্বোচ্চ হতে পারে 9 একক, নয় এটা যদি একক না থাকে এটা নিউটন থাকতে পারে, নিউটন, তারপর বা মিটার পার সেকেন্ড থাকতে পারে, যে কোনো ভেক্টরের একক হইতে পারে। তো এখানে লব্ধির সর্বোচ্চ মান হয় দুইটার যোগফলের সমান, আর লব্ধির সর্বোচ্চ মান হয় তাদের বিয়োগফলের সমান। তো এই টাইপের কোশ্চেনগুলো ছোটোখাটো জিনিস দিতে পারে তোমাকে, লব্ধির সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। আর একটা মনে রাখবা, এই লব্ধির সর্বোচ্চ মান কখন হয় জানো, যদি এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা যদি 0 ডিগ্রি হয়, কত 0 ডিগ্রি হলে, এটা কত 0 ডিগ্রি, মানে হচ্ছে তুমি এভাবে চিন্তা করো, পি দেখো এই যে পি আর আর লব্ধি যেটা আর কি, হ্যাঁ এটা আমরা জানি কি পি স্কোয়ার প্লাস ধরো কিউ স্কোয়ার, টু পি কিউ কজ আলফা, কখন দেখো কজ আলফা, তো তোমার যদি এই আমরা জানিয়েছিল কি এইটার মান সর্বোচ্চ হবে কখন, যেহেতু পি আর কিউ ফিক্সড মানগুলা,
তাইলে এই cos আলফার মান সর্বোচ্চ হলে আর cos আলফার সর্বোচ্চ মান কিন্তু 1 প্লাস 1 তাহলে প্লাস 1 হবে কখন বলো তো cos 0 হলে cos 0 হলে cos আলফা 1 হয় তো এই জন্য আর কি তাহলে তাহলে cos আলফা দেখো cos আলফা ইকুয়াল টু 1 হতে হবে তাহলে cos 0 এর মান হচ্ছে 1 তাহলে cos 0 মানে হচ্ছে কি আলফার মান 0 তখন এই যে আলফার মান 0 হলে cos 0 এবং cos 0 মান 1 তাহলে তখন এটা এরকম হয়ে যায় দেখো দেখো 2pq cos 0 ডিগ্রি দেখো আলফার মান 0 ডিগ্রি বসালাম তাহলে আলটিমেটলি এটা 1 তাহলে এটা জিনিসটা থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq এটা তাহলে দেখো তো এই যে এটাকে মাঝখানে আনলে এটা আমরা এভাবে লিখতে পারি না p প্লাস q হোল স্কয়ার তাহলে এটা আলটিমেটলি p প্লাস q তার মানে 0 ডিগ্রি হলে লব্ধি আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তবেই তাদের লব্ধির মান কত আর সর্বোচ্চ লব্ধিটা সর্বোচ্চ হবে এবং সেই সর্বোচ্চ লব্ধির মান কত যোগফলের সমান তাদের তাদের যোগফলের সমান উপরে কি এমসিকিউ এভাবে আসতে পারে লব্ধির মান সর্বোচ্চ কখন হয় যখন তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি আর সেই সর্বোচ্চ লব্ধিটার মান বের করতে বললে ওই ভেক্টর দুইটা যোগ করে দিব ডাইরেক্ট কথা বোঝা গেছে যোগ করে দিলে যেটা পাওয়া যাবে যেই সংখ্যাটা ওইটাই হচ্ছে তাদের লব্ধির সর্বোচ্চ সম্ভাব্য মান সর্বোচ্চ মান এটা এবার আসে সর্বনিম্ন কখন হবে যখন আলফা 100 কি 80 ডিগ্রি আসবে এক আলফা 180 ডিগ্রি হলে তোমার cos আলফার মান সর্বনিম্ন হয় মানে মাইনাস হয় তখন দেখবে যে এই যে এটা জায়গায় যদি 180 বসাও কত 180 বসাও তখন এটা মাইনাস 1 আসবে তো মাইনাস 1 আসলে এটা মাইনাস হয়ে যাবে দেন এই জায়গায় এটা মাইনাস হবে দেন আলটিমেটলি তাদের বিয়োগফলের সমান আসবে মানে দুইটা ভেক্টরের লব্ধিটা তাদের সর্বনিম্ন লব্ধি তখন বিয়োগফলের সমান আসবে সর্বনিম্ন হয় কখন যখন আলফা হচ্ছে 180 ডিগ্রি হয় আর আলফা 0 ডিগ্রি হলে লব্ধির মান কি হয় সর্বোচ্চ হয় সেক্ষেত্রে লব্ধিটা হচ্ছে কি বলতো সর্বোচ্চ লব্ধি হচ্ছে দুইটার যোগফলের সমান ভেক্টর দুইটার আর সর্বনিম্ন লব্ধি হচ্ছে তাদের বিয়োগফলের সমান আচ্ছা অনেক সময় অপশনে আসে যে ধরো এরকম 2 একক ও 7 একক এই দুটি ভেক্টর রাশি এই দুটি ভেক্টর রাশি ধরো বললো যে লব্ধির মান নিচের কোণটি হতে পারে না বা নিচের কোণটি হতে পারে তো আমি ধরে নিচ্ছি প্রশ্ন আছে 2 একক ও 7 একক মানের দুটি ভেক্টরের লব্ধির মান কোণটি হতে পারে না তো একটা ধরো হচ্ছে 7 নিউট একটা হচ্ছে 7 একক ধরো এটা কতে হচ্ছে কত 7 একক খতে হচ্ছে 5 একক কত 5 একক গতে ধরো হচ্ছে 2 একক কত 2 একক আর আরেকটা তো হচ্ছে ধরো ঘতে হচ্ছে 8 একক কত 8 একক তো একটা জিনিস মনে রাখবে লব্ধির মান বিভিন্ন কোণের কারণে অ্যাঙ্গেলের কারণে বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে লব্ধির মানটা সবসময় সর্বোচ্চ এবং সর্বনিম্ন অর্থাৎ আর ম্যাক্সিমাম এবং আর মিনিমামের মধ্যেই থাকবে তাইলে এখানে এই দুইটা ভেক্টরের আর মিনিমাম কত 5 আর আর ম্যাক্স কত 9 তার মানে যে এই দুইটা ভেক্টরের লব্ধির মানগুলা এই 9 এবং 5 এর মধ্যে হবে এর বাইরে কোনো রাশি কোনো সংখ্যাটা লব্ধির মান হইতে পারবে না তাহলে তুমি চিন্তা করো এই যে দেখো আবারও বলছি যে কোনো দুইটা ভেক্টর রাশির লব্ধির মানটা তার লব্ধি বল দুইটার সর্বনিম্ন লব্ধি মানে আর মিনিমাম এবং আর ম্যাক্সিমামের মধ্যেই থাকবে অর্থাৎ সর্বোচ্চ লব্ধি এবং সর্বোচ্চ এত হইতে পারে সর্বনিম্ন এত হইতে পারে এর বাইরে যেতে পারবে না তার মানে এটার মধ্যেই এই রেঞ্জের মধ্যেই নাড়াচাড়া হবে তাহলে এটা 5 এবং 9 এর মধ্যে কি কি অ্যান্সার আছে দেখো এটাও 5 আর 9 এর মধ্যে এটাও 5 আর 9 এর মধ্যে এটাও 5 আর 9 এর মধ্যে তার মানে এই তিনটা লব্ধি হতে পারে লব্ধিটা হবে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যে যেই মানগুলো আছে ওইগুলো হওয়া সম্ভব দুইটা ভেক্টর লব্ধি তার মানে এটা এখানে কি মেন উত্তর হবে আমরা যে আমাদের মেন উত্তর এই এটা হচ্ছে কি সম্ভব নয় 2 একক হইতে পারে না কারণ হচ্ছে 2 একক হচ্ছে সর্বনিম্ন লব্ধির চেয়েও কম কারণ যেটা সর্বনিম্ন হইতে পারে এর পরে যেটা ওইটা আসলে মান হইতে পারে না এটা হচ্ছে সর্বনিম্ন লব্ধি দুইটার তো এরকম ছোটোখাটো ট্রিকি যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা সলভ করতে পারো এগুলো বিভিন্ন ভার্সিটি বিশেষত হচ্ছে কি গুচ্ছ ভার্সিটি যেইটা আছে সেখানে আসে প্রায় আসতে পারে আর কি কারণ হচ্ছে আগে তো ভার্সিটিগুলো আলাদা আলাদা হতো এই বছর 21-22 ব্যাচের জন্য হচ্ছে গুচ্ছ হলো তো তোমাদের 21 ব্যাচের বা 22 ব্যাচ হয়তো এই টাইপের গুচ্ছ এই ধারাবাহিকতা ভার্সিটিতে ক্ষেত্রে বজায় থাকবে তো এক্ষেত্রে হচ্ছে এরকম ছোটোখাটো ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে ঢাবিতেও বিভিন্ন সময় এইসব ট্রিকি কোয়েশ্চেনগুলো এমসিকিউতে এসে থাকে তো তোমরা এরকম যত ধরনের ট্রিকি কোয়েশ্চেন আছে বা সোজা সোজা ছোটো ছোটো কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করতে পারো তো আমি আমার ধারণা তোমরা এগুলো আগে থেকেই পারো তো আমি একটু মনে করাই দিলাম আর কি ঠিক আছে তো আরও তোমরা কী কী টপিকে ভিডিও চাও বা হচ্ছে হলো কীভাবে কী করলে ভালো হয় তোমাদের জন্য তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো আর আমাদের গ্রুপটা ফেসবুক গ্রুপ যেটা স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্র্যাকেটে সাইফুল স্যার লেখা ওইটাতে তোমরা জয়েন হয়ে নাও আর তোমাদের ফ্রেন্ডদেরকেও কি অ্যাড করে দাও সবাই ভালো থাকো সাবধানে থাকো করোনার ওমিক্রন চলছে
ওমিক্রনের অনেক বেশি ছড়াচ্ছে, আল্লাহর রহমতে এটার ডেথ রেট একটু কম। তো তোমরা সাবধান থাকবে সবাই, আমার জন্য দোয়া করবে, তোমাদের ফ্যামিলি নিয়ে স্বাস্থ্য বিধি মেনেই চলবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করো আর না করো সবসময় বলি আমার জন্য দোয়া করবে, কিন্তু আমার আব্বু আম্মুর জন্য একটু বেশি বেশি দোয়া করবে। সবাই ভালো থাকো, সাবধানে থাকো, অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।